চলতি বছরের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাওয়া ব্যক্তিদের নিবন্ধন বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিবন্ধন করতে হজযাত্রীদের অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। কমপক্ষে হজের দিন থেকে পরবর্তী ৬ মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। নিবন্ধন সম্পন্ন করে কেউ যদি হজে যেতে না পারেন, তাহলে তাকে শুধু বিমানের ভাড়া ও খাবার খরচ হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়া হবে। তবে বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর হজযাত্রা বাতিল করলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। এর আগে গত বৃহস্পতিবার চলতি বছরের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। এতে বলা হয়েছিল, কোরবানি ছাড়া হজযাত্রীদের খরচ হবে ৬,৭২,৬১৮ টাকা। তবে প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্যাকেজ করতে পারবে।